টানা ছয় ম্যাচ হারের পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেন করতে নেমে 43 বলে 51 রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তবু সমালোচনার মুখে পড়তে হলো ভারতের প্রাক্তন অধিনায়ককে। কোহলির ব্যাটিং দেখে ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। টি টোয়েন্টি ক্রিকেটে উপযোগী ব্যাটিং করতে পারছেন না কোহলি। এবারের আইপিএলে তার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে মন্থরতম শতরান করেছিলেন কোহলি। তখন পাকিস্তান থেকেও কটাক্ষ করা হয়েছিল কোহলিকে। বৃহস্পতিবার প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে তার ব্যাটিং দেখে বিরক্ত গাভাস্কারও। হায়দ্রাবাদের বিরুদ্ধে কোহলি তার খেলার শেষ 25টি বলে একটিও 4 বা 6 মারতে পারেননি। আইপিএলে কোহলির 53তম অর্ধশতরানের ইনিংস দেখে গাভাস্কার বলেছেন, দেখে মনে হচ্ছে না কোহলি ফর্মে রয়েছে। সঠিক মনে নেই, তবে 31-32 রান করার পর আর একটাও 4 মারতে দেখলাম না। ওপেন করতে নেমে 15তম ওভারে আউট হয়েছে, অথচ কোহলির স্ট্রাইক রেট 118 মতো। দল ওর থেকে মোটেও এমন ইনিংস আশা করে না। কোহলি বেঙ্গালুরুর বা টি টোয়েন্টি ক্রিকেটের প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারছেন না বলেই মনে করছেন গাভাস্কার। শুধু গাভাস্কার নন, কোহলির খেলার সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচো। রজত পাতিদারের ইনিংসের উদাহরণ টেনে তিনি বলেছেন, কোহলি খেলতে পারছে না, এটা নিয়ে সন্দেহ নেই। পাতিদার সুন্দর ইনিংস খেলল, গোটা ইনিংসে বড় শট নেওয়ার চেষ্টা করেছে। কোহলিরও সেভাবেই খেলা দরকার ছিল। 120 কম স্ট্রাইক রেট হায়দ্রাবাদের মতো দলের বিরুদ্ধে যথেষ্ট নয়। বেঙ্গালুরুর রান 220 বা তার বেশি হতেই পারত। কোহলির জন্যই 206 রানে আটকে থাকতে হয়েছে ওদের। এবারের আইপিএলে এখনও পর্যন্ত কমলাটুপির দৌড়ে সবার আগে রয়েছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার পর্যন্ত 9টি ম্যাচ খেলে করেছেন 430 রান, 1টি শতরান এবং 3টি অর্ধশতরান করেছেন। কোহলির গড় 61.43, স্ট্রাইক রেট 145.76। তবু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বারবার মন্থর ব্যাটিংয়ের অভিযোগ উঠছে কোহলির বিরুদ্ধে।